এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জিনিসকে আল্লাহ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, না করলেও পারতেন, কারণ দাতা আল্লাহ, ঠিক না? আমার নবীকে সব কিছু আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ নবীর দুটি জিনিসকে বলেছেন হাবিব গ্রেট। আমরা বলি না ছেলেরা ওয়াও, বলি না ওয়াও, আমাদের তো এখন বাংলা ভাষা ভুলে যাচ্ছে, ইংরেজি টোনে কথা বলি ওয়াও। তো আমার নবীর দুটি জিনিসকে আল্লাহ ওয়াও বলেছেন, অথচ সব কিছু ওয়াও, একটা এলম একটা চরিত্র। এলমের ক্ষেত্রে বলেছে হাবিব ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না সব কিছু জানিয়ে দিয়েছি। তো মালা কি জানতেন না? ক যা জানতেন না, নবমণ্ডল ভূমণ্ডল জমিনের নিচে আসমানের উপরে আরশ কুরসি মাওলা যা জানতেন না সব কিছু জানিয়ে দিয়েছি। এলম দেওয়ার পরে আমার আল্লাহ নিজে বলছেন হাবিব গ্রেট, অনেক গ্রেট। আর ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দান করেছি। দুটি জিনিস, চরিত্র এবং এলম, এই দুটি জিনিস যেই জাতি যখন অর্জন করেছে, আপনারা সভ্যতার ইতিহাস যদি পড়েন, ধরেন এখন ইউরোপিয়ান সভ্যতা চলতেছে, আমাদের যুবকরা জানেও না এর পূর্বে কার সভ্যতা ছিল। ইউরোপিয়ান সভ্যতা পৃথিবীতে বর্তমানে 250 বছর। পৃথিবীর ইতিহাসে সভ্যতার উপর সবচেয়ে বড় জুলুম করেছে, আমরা তো এতক্ষণ ইউরোপের সুনাম করেছি, ঠিক না? বদনাম তো করি নাই, কিন্তু আমরা গবেষক হিসেবে সু এবং কু দুটাই বলতে হবে না, সভ্যতার উপর সবচেয়ে বড় জুলুম করেছে ইউরোপিয়ানদের। কেন? পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতা এত তাড়াতাড়ি ধপাস করে পড়ে যায় নাই, কিন্তু সেটা ইউরোপের হাতে অনেক উপরে যেমন উঠেছে অনেক নিচেও যেমন চলে গেছে। বুঝতে পেরেছেন? উপরে কি উঠেছে? তাদের ব্যবহার আনডাউটেডলি, সততা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এগুলো লাজবাব, কিন্তু মানুষ পৃথিবীতে জীবন ধারণ করার জন্য, মানুষ যেহেতু ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল বিইং, মানুষ শুধুমাত্র শারীরিক না, মানুষের অন্তর বলে একটা কথা আছে, সবুজ দেখলে আপনার চোখ যখন সবুজের দিকে তাকায় ভিতরে কেমন কেমন লাগে না? এই ভিতরে কেমন কেমন সবার লাগে না, মানুষের লাগে। বুঝতে পেরেছেন? এটা কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা বাইরের জগৎ দিয়েছে, একটা ভিতরের জগৎ দিয়েছে। তো বাইরের এবং ভিতরের, আপনি যখন মানুষের সমাজ পরিচালনা করবেন, সমাজ পরিচালনার জন্য যেই আদর্শ মানুষকে দান করবেন, সেটা দুইটার টেক আফটার লুক আফটার করে আদর্শ এমন হইতে হবে। যদি শুধু শারীরিক আদর্শ হয় তাইলে মানুষ বেশি দিন ওই সমাজে বসবাস করতে পারবে না, রিয়াকশন হবে। কিসের রিয়াকশন? মানুষ ডিপ্রেসড হবে। কি হবে? ডিপ্রেসড, ডিপ্রেশন। মানুষ অস্থির হবে, সমাজ অস্থির হবে, মানুষ হাইওয়ানের মতো রিয়্যাক্ট করবে, মানুষের আচরণ মানুষের মতো থাকবে না। কেন? কারণ মানুষ মানুষ হিসেবে মানুষকে যেই ধরনের ট্রিটমেন্ট দেওয়া দরকার, যেই ধরনের জীবন আদর্শ দেওয়া দরকার, সেই ধরনের জীবন আদর্শ দিতে আপনি ব্যর্থ হয়েছেন। ইউরোপ কি করেছে? 1700 শতাব্দীর পর থেকে ইউরোপ ধর্মকে আস্তে আস্তে বাদ দিতে শুরু করেছে। প্রথমে জ্ঞান জগৎ থেকে বাদ দেওয়া শুরু করেছে, সেটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ পাওয়ার, মানে জ্ঞানের জগৎ থেকে বিজ্ঞান এবং বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয় সব কিছুর মূল থেকে ধর্মকে আলাদা করে ফেলা। এখন আপনি যখন সকল জ্ঞান থেকে ধর্মকে আলাদা করবেন, এখন আপনি পারমাণবিক যখন কোথাও মেরে দিবেন কেউ বাধা দেওয়ার নাই। কেন? মানুষ মেরে ফেলতেছেন আপনি, যেটা বাধা দিবে সেটার নাম ধর্ম। ধর্ম বলবে তুমি মানুষ হত্যা করতে পারবা না। এখন আপনি যেহেতু ধর্মকে বের করে দিয়েছেন, ওখানে ক্যাপস লক নাই, ইয়েস নো বলার লোক নাই। এরপরে আরেকটা সেকুলারাইজেশন হয়েছে, সেটা কি সেকুলারাইজেশন বলতে? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ধর্মকে জীবন থেকে বের করে দেওয়া। আপনি যখন ধর্মকে জীবন থেকে বের করে দেবেন তো আপনি আপনার হার্টকে লস করে ফেলছেন। কেন? কারণ ধর্ম ছাড়া আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। এখন আপনি আরেকটা কাজ হয়েছে, আপনি যখন সংস্কৃতি চর্চা থেকে ধর্মকে বের করে ফেলবেন তো হবে কি? সংস্কৃতি চর্চার মধ্যে কোনো ক্যাপস লক থাকবে না, চেক অ্যান্ড ব্যালেন্স হবে না। এখন আপনি সংস্কৃতির নাম দিয়ে, আমি সব কিছু করছি না, আমার
কারণ আপনি একদিকে একটু ছাড় দিলে অন্যদিকে ক্রাইম বেড়ে গেল। আপনি এদিকে ছাড় দিয়েছেন, রেপ বেড়ে গেছে। এদিকে ছাড় দিয়েছেন, ডিভোর্স বেড়ে গেছে। এদিকে ছাড় দিয়েছেন, আমার একটা ছেলে এক স্ত্রী নিয়ে শান্তিতে থাকতে পারছে না। এখানে অনেক কথা আমি আপনার আমাদের ছেলেরও বসতে পিতা, আমি অনেক কথা বলতে পারতেছি না। ঘটনা কি? ঘটনা হচ্ছে একটার সাথে অনেক কিছু জড়িত, বুঝতে পেরেছেন? এটার কারণে ধর্ম যেহেতু বের হয়ে গেছে, এখন আপনাকে জিজ্ঞেস করার কেউ নাই। কারণ বিজ্ঞান, ম্যাথস, কেমিস্ট্রি, বায়োলজি, কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স কোনো বিষয় আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি মা বাবার সাথে অভদ্র আচরণ কেন করলা, তুমি যে এই কাজটা করলা এটা অশ্লীল, এটা পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান বলবে না। কেন? কারণ জ্ঞান বিজ্ঞানের সাবজেক্ট এইটা না, এই সাবজেক্ট হচ্ছে ধর্মের। ধর্ম আপনাকে বলবে এটা অশ্লীল, এ কাজ করিও না, এটা অভদ্রতা, এটা করিও না। মা বাবাকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, মুরব্বী দেখলে দাঁড়িয়ে যাও, মানুষকে সহযোগিতা করো। এই কথা ধর্ম বলে, বিজ্ঞান বলে না। বিজ্ঞান আপনাকে কম্পিটিশন শিখায়। কি শিখায়? কম্পিটিশন। বাস রেসের মধ্যে থাকো, কিসের মধ্যে? রেস। ধর্ম বলতেছে কম্পিটিশন না, কোঅপারেশন করো। কি করো? তাহলে শব্দ দুইটা হয়ে গেল না, কম্পিটিশন, কোঅপারেশন। কম্পিটিশন মানে একজন আর রেস করো। ধর্ম বলতেছে না, তুমি একটু আগে চলে গেছো, একটু দাঁড়াও, পিছনের জনকে আসতে দাও, আসতে না পারলে হাত ধরে টেনে তোলো। এটা কে বলে? ধর্ম। এখন এটা বলতো ধর্ম, এখন আপনি এসে কি করেছেন? যারা আগে আসছে তাদেরকে বোম দিয়ে মেরে ফেলছে, যারা আগে আসছে তাদেরকে বোম দিয়ে মেরে ফেলছে। ফিতনা কত জায়গা থেকে আপনার গায়ে পড়ছে। আমার ছেলেরা এখন মসজিদের মধ্যে একবার হাত তোলে, একবার হাত নামায়, আমিন জোরে বলে, আসতে বলে, হচ্ছে না? আচ্ছা, এগুলা কি উম্মতে মুসলিমের মধ্যে আজকে হচ্ছে না? আমার নবীর জামানা থেকে এগুলো হয়ে আসছে। আমার নবী যদি হাত না তুলতো, উম্মতের কোনো বেটার সাহস আছে হাত তোলা? না। আমার উম্মত, আমার নবী যদি জীবনের কোনো না কোনো সময় আমিন জোরে না বলতো, উম্মতের কোনো বেটার সাধ্য আছে আমিন নামাজের মধ্যে ঢুকানো? উম্মত সব সময় করে আসছে, কোনো অসুবিধা হয়েছে? হয় না। উম্মতের মধ্যে কোনো দিন কোনো ফিতনা হয় না। এখন প্রশ্ন হচ্ছে ফিতনা কোথায়? ফিতনার মূল ফিতনা হয়েছে আমার নবীকে ঘিরে, আমার নবীকে ঘিরে। কেউ বলছে আমার নবী সাধারণ মানুষ, নবী এবং আমি দুইজনের মধ্যে শুধু ওহির ফারাক, একজনের কাছে ওহি এসেছে আরেকজনের কাছে ওহি আসে নাই। আমার নবী তো আত্মহত্যা করতে চেয়েছিল। কিছুদিন আগে দেখলাম এক অনেক বড় বক্তা, আপনি আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে যখন সাধারণ মানুষের সামনে কথা বলবেন, আপনি বলতেছেন আমি কি হাদিসের বাইরে বলেছি? এখানে আমি একটা কথা বলতে গিয়ে এডিট করি নাই, আমি বলছি ছেলেরা আছে, আমি বলা যাবে না। এখন আপনি যখন আমার নবীর প্রাইভেট পার্ট এই ছোট ছোট বাচ্চাদের সামনে বলবেন, তো মানুষ হবে কি? মানুষ শব্দ কান দিয়ে শুনে, শোনার সাথে সাথে সে ব্রেইনে পাঠায়, ব্রেইনের মধ্যে তার চিন্তার জগতে একটা আলোড়ন তৈরি করে। এটা হয় তাকে মসজিদমুখী করবে, নতুবা সিনেমামুখী করবে। কারণ আপনার ভিতরের জগতের মধ্যে এগুলো তুলপার করে। এখন আপনি যখন প্রাইভেট লাইফ মানুষের সামনে তুলে ধরবেন, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন হাদিসে পাকে আসছে না? আসছেন। আমার নবী প্রাইভেট লাইফ, আপনার বাবা আপনার বাবার প্রাইভেট লাইফ আপনার সাথে শেয়ার করেছে? আপনার মা করেছে? কেন করে নাই? আমার নবী কেন করলেন? এরকম হায়াদার নবী, এরকম হায়া সাহাবা ইকরাম বলছে আমার নবী তো এত লজ্জা, আমার নবীর মধ্যে ছিল এত লজ্জা, এত লজ্জা, মাঝের মধ্যে আমার নবীর লজ্জা থেকে আমাদের লজ্জা লাগতো, মোর নবী এত লজ্জা পাই কেন? আচ্ছা, নবীর লজ্জার কারণে আল্লাহ খুদ কুরআন নাজিল করেছেন কেন? সাহাবা ইকরাম এসে রাতে আমার নবীর দরবারে খাওয়া দাওয়া করে বসে থাকতেন কেন? হায় হায়, পার্সোনালিটি এত দারুণ ছিল, নবীর মজলিস থেকে উঠতে মনে চাইতো না। মনে হইতো আমার নবী কথা বলুক আমরা শুনি, কথা বলুক আমরা শুনি। এত দারুণ, এত অ্যাট্রাকটিভ, এত অভাবনীয় পার্সোনালিটি, চেহারা, সুরত, ব্যক্তিত্ব, কথাবার্তা। আর কথা তো এলমের সাগর, কথা জ্ঞানের সাগর। মানুষ মানুষের উঠার ইচ্ছে করতো না, তো সাহাবা ইকরাম কি উঠার ইচ্ছে? এইরকম জান দিয়ে দেয় সাহাবা ইকরাম, যারা আমার নবী না মানলে আমার নবীকে সিজদার অনুমতি পর্যন্ত চেয়েছে। হাবিব, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনাকে সিজদা করব। আমার নবী বলেছেন আমার শরীয়তের মধ্যে সিজদা নাই।
কিন্তু জায়েজ না জায়েজ আপন জায়গায়। আমি সাহাবায়ে কেরামের দিনের তড়প যেটা ছিল, কি পর্যায়ে সাহাবায়ে কেরাম আমার নবীকে রেখেছে, উঠতে ইচ্ছে করছে না। আমার নবীও লজ্জায় বলতে পারছে না যে সাহাবায়ে কেরাম সারা দিন ব্যস্ততার মধ্যে কেটেছে, রাতের ১২টা বাজে, আমি একটা দেড়টা দুইটার পরে উঠে যেতে হবে, আল্লাহর দরবারে সিজদা দিতে হবে তাহাজ্জুদের, তো আমি একটু রেস্ট করা দরকার না। আমার নবী এই কথা বলতে পারছেন, আল্লাহ উপর থেকে আয়াত নাযিল করে দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা, খাওয়া দাওয়া শেষ, তোমরা নবীর দরবার ছেড়ে চলে যাবা, তোমাদের কারণে আমার নবীর কষ্ট হয়, তোমাদের কারণে আমাদের নবীর কষ্ট হয়। কিন্তু আমার নবীর লজ্জার কারণে বলতে পারে না, আমি আল্লাহ হক বলাতে লজ্জা পাই। দেখতে পেয়েছেন, মানে নবী পাকের এরকম লজ্জা যার, সেই নবী প্রাইভেট লাইফের কথা হযরত আয়েশা সিদ্দিকাকে বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা বলে দিয়েছেন। কেন? কারণ আমার নবী এসেছেন আমাদেরকে আদর্শ শিখানোর জন্য, আমাদেরকে সব ক্ষেত্রে মানুষের আদর্শ কিরকম হবে, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেগুলো শিখানোর জন্য নবী এসেছে। সেই কারণে হাদিসগুলো বলেছে, হাদিস বলেছে উলামায়ে কেরাম সেখান থেকে হুকুমগুলো নিয়ে নিয়েছে, আমাদের আর ওই হাদিস পড়ার দরকার, কারণ ওই হাদিসগুলো থেকে যেই হুকুম ডিরাইভ করা দরকার, আমাদের যেটা জানা দরকার, আমাদের ইমামগণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করব কোনটা করব না। এখন আমরা ওই হাদিসগুলো আর পড়ব না, আমরা ছাত্রদেরকে পড়াই না। আমার নবীর প্রাইভেট লাইফ সংক্রান্ত যেই হাদিস সেগুলো আমরা ছাত্রদেরকে, হ্যাঁ খাস বড় বড় ছাত্র যারা বড় হয়ে গেছে, যারা একটা স্টেবিলিটি এসে গেছে, তাদের জন্য তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমি সাধারণ মজলিসে যখন বলবো, আপনারা বুঝতে পারতেছেন, আমি এখন একটা জায়গা এখানে হয়েছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সাদা মাথা একেবারে অর্ডিনারি, বুঝতে পেরেছেন, তুলে ধরা। আবার এখন দেখেন কয় জায়গায় মূল সমস্যা হচ্ছে শানের সালাতে বিয়াদবি করা, মূল সমস্যা এটা, মূল সমস্যা আমিন বলা না। আচ্ছা এখন আপনি দেখেন শানের সালাতে বিয়াদবি এক জায়গা, আরেক জায়গা হচ্ছে দারুণ করে চেষ্টা করা হচ্ছে উম্মতকে অলি আউলিয়া উলামা উলামায়ে রাব্বানি এগুলা থেকে বের করে আনা, ডিসকানেক্ট করা। আপনি যখন অলি আউলিয়া থেকে মানুষকে ডিসকানেক্টেড করবেন, আপনি সিরাতুল মুস্তাকিমের দেখা পাবেন না। কেন পাবেন না? আপনি বলবেন কোরআন নাই, আপনি কোরআনে পাক পড়ি, সূরা ফাতিহা আপনারা পড়েন না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম দেখাও। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। এখন আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেছে না ব্যক্তি কেন্দ্রিক করেছে? বই কেন্দ্রিক তো করে নাই। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন না সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, বললে অসুবিধা ছিল? সিরাতুল মুস্তাকিম কি কোরআনের বাইরের রাস্তা? আলবত কোরআনের রাস্তা, কিন্তু আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে কোরআনের রাস্তা এখানে বলে। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা, সুন্নতের রাস্তা, কিন্তু সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এখানে কি বললেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। তো সিরাতুল মুস্তাকিমকে পার্সোনিফাইড করে দিয়েছেন, ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন, এবং মওলা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত বান্দা ওনারা কারা, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ সেটা তফসির করে দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে। চার ক্যাটাগরির লোককে আল্লাহ বলেছেন আনআমতা আলাইহিম, নবীয়িন সিদ্দিকিন সুহাদা সালেহীন। এখন এই আয়াতকে যখন মুফাসসিরিনে কেরাম তফসির করেছেন আপনাদের বোঝার জন্য, তো কি সিরাতুল মুস্তাকিম যেহেতু নবুয়ত থেকে ফুটেছে, তাহলে তো নবীদের রাস্তা, এরপরে সিরাতুল মুস্তাকিম আলে বাইতের রাস্তা, সিরাতুল মুস্তাকিম সাহাবায়ে কেরামের রাস্তা, সিরাতুল মুস্তাকিম আউলিয়ায়ে কেরামের রাস্তা, এই চার। এখন আপনি বলতে পারেন যে আমি এগুলা কোথায় পাইলাম? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক এবং শহীদ এই দুইজনকে আল্লাহ খুদ কোরআনের আয়াতে তফসির করেছেন ওনারা কারা। আল্লাহ বলেছেন
والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. দেখছেন নূরের কথা, সিদ্দিক এবং সোহাদা কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনে মুমিন হয়েছে। কি হয়েছে? মুমিন হয়েছে, তারাই সিদ্দিক, তারাই শহীদ। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য স্পেশাল নূরের ব্যবস্থা রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কেমন নূর? কিয়ামতের ময়দানে যখন এই সিরাতুল মুস্তাকিমের বাহক এবং ধারকরা কিয়ামতের ময়দানে উঠবেন, তাদের সাথে নূর থাকবে। এই যে আল্লাহ বলেছেন না নূরুহুম, নূর থাকবে, তো মুনাফিকরা তাদের পেছনে পেছনে যাবে। কারা যাবে? মুনাফিকরা। ইয়াকুল, মুনাফিকরা বলবে, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে কিছু নূর ধার দাও, তোমাদের থেকে কিছু নূর ধার দাও। তারা বলবে না, দুনিয়াতে যাও, নূর যেখান থেকে ইনকাম করা দরকার সেখান থেকে ইনকাম করে আনো। আচ্ছা, এখন আপনি হয়তো বলতে পারেন, আমরা তো মুমিন, আমরা না,